করিমগঞ্জ সুতারকান্দির আব্দুল আহাদ চৌধুরী এনকাউন্টার নিয়ে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আব্দুল আহাদের এনকাউন্টারের ঘটনাকে ঘিরে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই তদন্তে নারাজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়কের দাবি, এনকাউন্টারের ঘটনার সিবিআই তদন্ত হওয়া চাই, তাহলে ঘটনাটির বিভিন্ন রহস্যের দিক বেরিয়ে আসবে, তাই সিবিআই তদন্তের দাবি করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এক নম্বর কথাটা হচ্ছে গিয়ে যে একজন আইপিএস অফিসার ওনার এনকোয়ারি করবেন, জেলাস্তরে এনকোয়ারি করা হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে কাদেরকে দিয়ে এনকোয়ারি করানো হচ্ছে, যে লালার সার্কেল অফিসারকে দিয়ে এনকোয়ারি করা হচ্ছে, হোয়াট ইজ দিস, সেটার মানেটাকে আমি বুঝতে পারলাম না। যে জায়গায় সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে সেই জায়গায় ওনারা বলছেন যে না, সার্কুল অফিসার দিয়ে তদন্ত করা হবে। তাই আমি মনে করি যে মেইন মানুষগুলোকে বিশেষ করে রক্ষা পাওয়ানোর জন্য আজকে এই নাটকগুলো চলছে, তাই এই সার্কুল অফিসারের এনকোয়ারি দিয়ে কী হবে? সার্কুল অফিসারের এনকোয়ারি তো আমরা আগে জানি, এনকোয়ারি কী হবে সেটা রিপোর্ট আমি আপনাদেরকে আগে বলে দেবো যে কী এনকোয়ারি হবে। আলটিমেটলি তো ক্লিন চিট দেওয়ার জন্য এই বিশেষ করে এনকোয়ারি দেওয়া হয়েছে, এবং যারা আহাতকে বিশেষ করে কয়লা মাফিয়া বানালো ওরা কিন্তু রেহাই পেয়ে যাবে। যারা ওর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করলো, যে শাসক দলের নেতারা তার সঙ্গে জড়িত, এই মানুষদেরকে ধরতে চাই। কিন্তু আমি মনে করি যে এই ডিস্ট্রিক্ট লেভেল সার্কেল অফিসারকে এনকোয়ারি দিয়ে সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা করানোর জন্য সেগুলো করা হচ্ছে। আপনি কি মনে হয় এটা একটা ভুয়া তদন্ত হচ্ছে? আপনাকে আমি প্রথমেই বললাম যে একজন আইপিএস অফিসার ওনার তদন্ত করবেন সার্কেল অফিসার, আর জেলা স্তরের কি এনকোয়ারি? বারবার এক ধরনের নাটক, এক ধরনের স্টোরি, হাইকোর্ট একটা কথা বলছে। তো বিশেষ করে যদি বুঝতাম যে রাজ্যিক স্তরের ঊর্ধ্বতম আধিকারিক দিয়ে অন্তত এনকোয়ারি করানো হচ্ছে, তথাপি বুঝতে পারতাম যে না, অন্তত সামান্য তার মধ্যে কিছু জাস্টিফিকেশন থাকতে পারে। যে জায়গায় আমরা সিবিআই তদন্তের কথা বলছি সেই জায়গায় উনি বলছেন যে সার্কুল অফিসার গিয়ে তদন্ত করা হবে, সেটা ভুয়া নাতের কি? সেটা সম্পূর্ণ ভুয়া, এবং সবাইকে ক্লিন চিট দেওয়ার জন্য এই তদন্তর নির্দেশ দেওয়া হয়েছে আমি মনে করি। আপনি কি মুখ্যমন্ত্রীকে বলতে কিছু বলতে চান নাকি? মুখ্যমন্ত্রীকে তো আমি লিখিতভাবে জানাবো ব্যাপারটা, সমস্ত কয়লা কেলেঙ্কারি, কয়লা মাফিয়াগেরি বা বর্তমান সময় যে জিনিসগুলো চলছে আমি বিধানসভায় উত্থাপন করেছিলাম আগে, এবারে উত্থাপন করবো জিনিসটা। অন্তত দুধকা দুধ পানিকা পানি হওয়া চাই, একদম ক্লিয়ার হতে হবে জিনিসটা, যে দুর্নীতিমুক্ত জিরো টলারেন্স কি প্রশাসন, সুস্থ প্রশাসন বা সেই গুড গভর্নেন্সের কথা যারা বলে থাকে, আলটিমেটলি কী ব্যাপারটা চলছে সেই ব্যাপারটা যদি ফিল্ড লেভেলে যদি ওনারা আসেন। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।